হিন্দু ধর্মের ইতিহাস ও ঐতিহ্যের সাথে বৃন্দাবন নামটি অতি প্রাচীন কাল থেকে জড়িয়ে আছে। সনাতন ধর্ম অনুসারীদের কাছে বৃন্দাবন অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান, তাই আমরাও পাড়ি দিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। আমরা শিয়ালদা স্টেশন থেকে আজমের এক্সপ্রেস ধরে নামলাম তুতলা স্টেশনে। তবে এখানে আমাদের একটা ভুল হয়েছিল, তুতলার পরের স্টপেজ যেখানে ট্রেনটা দাঁড়াবে সেটা আগ্রা। আগ্রাতে নামলে একটু সুবিধা হবে, তবে তুতলা থেকে আগ্রার দূরত্ব খুব একটা বেশি না, 20 মিনিট মতো। স্টেশনের বাইরে আমাদের জন্য প্রি বুকড কার দাঁড়িয়েছিল হোটেল অবধি পৌঁছে দেওয়ার জন্য। এছাড়া গাড়ি বুক না থাকলেও স্টেশনের বাইরে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। তবে আমি সাজেস্ট করব এখানে ঘুরতে হলে শীতকালে আসতে, গরমকালে প্রচণ্ড রোদ আর বয়স্ক মানুষ থাকলে তারা অসুস্থ হয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু খাবার দাবার যথেষ্ট কস্টলি। এই আমাদের হোটেল বৃন্দা প্যালেস, এর ডিটেইলস ডেসক্রিপশন বক্সে আছে। এটা হোটেল কার্ড, চাইলে স্ক্রিনশট তুলে সেভ করে রাখতে পারেন। এখানে আমরা একটা এসি রুম, দুটো নন এসি রুম নিয়েছিলাম। এসি রুমের প্রাইস 1800, নন এসি রুমের প্রাইস 1200। তবে শীতকালে কিন্তু এই প্রাইস 2000-এর কাছাকাছি চলে যায়। রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট স্পেস আছে। বাথরুমও পরিষ্কার এবং গিজার আছে। এই হোটেলে লিফটও আছে, তাই বয়স্কদের কোনো রকম অসুবিধা হবে না। এটা ব্যালকানি, ব্যালকানি থেকে তিনখানা মন্দির দেখতে পাওয়া যায়। আর এখানে হচ্ছে খাওয়ার জায়গা, রুমেও খাবার দিয়ে যায়, বাট এখানে চাইলেও গিয়ে খাওয়া যায়। আমরা হোটেলে প্রায় রাত 9টায় পৌঁছেছিলাম এবং চা দিয়ে গেছিলো আমাদের। আর এটা রাতের ডিনার, প্রতিদিনের ডিনার আমি দেখাতে পারিনি, বাট আমি এখানে কিছু মাস্ট ট্রাই ফুড প্লেসের কথা বলবো। তার মধ্যে এই একটা লস্যির দোকান, রামু লস্যিওয়ালা, এটা হচ্ছে গোকুলে। গোকুলে এন্টার করেই যেদিকে নন্দলালের বাড়ি তার অপোজিট দিকে অনেকগুলো 3-4টে লস্যির দোকান আছে, এবং তার পাশ দিয়ে ডান দিকে একটা সরু গলি চলে গেছে। সেই গলি থেকে বেরোলেই একদম সামনে বাঁ দিকে এই দোকানটা আপনারা দেখতে পাবেন। আরেকটা আছে শ্রী দাদাজি মিষ্টান ভান্ডার, এটা গোবর্ধন পরিক্রমা করার সময় একটা মন্দিরে যেতে হয় একটা রাস্তা দিয়ে, সরু গলি। ওই গলির মধ্যে অনেকগুলো মিষ্টির দোকান আছে, তার মধ্যে এই মিষ্টির দোকানে জিলিপিটা বেস্ট খেতে ছিল। বৃন্দাবনের আরেকটা ফেমাস মিষ্টির দোকান ব্রেজবাসী, এখানে মিষ্টি ছাড়াও ভেজ অনেক রকমের খাবার পাওয়া যায় এবং সবগুলোর টেস্টই অসাম। আর একটা পুরি সবজির দোকান আছে বাক্যবিহারী মন্দির থেকে ফেরার পথে, গৌতম পাড়া বলে একটা জায়গা রয়েছে সেখানে, ওখানেই টোটো স্ট্যান্ড। ওকে, দ্যাটস ইট, বাই।